বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো সর্বপ্রথমে জানাচ্ছি আজকের এই অশোকাষ্টমী উপলক্ষে যে অষ্টমী স্নান, সেই অষ্টমী স্নান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো আপনারা সবসময় ভালো থাকবেন সেই আশা প্রত্যাশাই আমি সবসময় কামনা করি। তো আপনারা আজকে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই অশোকাষ্টমীর এই পুণ্যতিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং নিজেকে গঙ্গা স্নান করে মুক্ত করা, এই সমস্ত কিছু উদ্দেশ্যেই এই পুণ্য স্নানে আসে পুণ্যার্থীরা। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আগরতলা শহর সংলগ্ন পূর্ব প্রতাপগড় রয়েছে এই পুণ্যস্নানের এই গঙ্গাঘাট, সেখানে প্রতি বছরই এই অশোকাষ্টমীতে এখানে পুণ্যস্নান করে থাকেন বহু দূর দূরান্ত থেকে আগত বহু পুণ্যার্থীরা। তো এখানে শুধু স্নান নয়, সেখানে এক মেলা বসে, আর এই মেলাতেও অনেক কিছু পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর যে প্রাকৃতিক সে দৃশ্যগুলো গঙ্গাঘাটে, কি অসাধারণ মনে হচ্ছে যেন মানুষ হেঁটে এই নদীটা পার হচ্ছে, সেটা দেখতে অমনই মনে হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখছেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারা তর্পণ করছেন পণ্ডিতদের কাছে, মন্ত্র উচ্চারণের সঙ্গে সবাইকে মুক্ত এবং নিজেও পবিত্র হওয়ার জন্য। আজ দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা,
চল্লিশ টাকা দিয়ে স্টেট ব্যাংক কিনলাম, এই যে স্টেট ব্যাংক। তো চলুন, মেলায় আসবো, অষ্টমী স্থানে আসবো, আর কিছু কিনবো না। সেটা কি হয়, জিলিপি 550 টাকা। বন্ধুরা, তো আমরা এই মেলায় এসে, অষ্টমীর স্নানে এসে কিছু কেনাকাটা করলাম, আপনারা দেখলেন। তো আজকের এই ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।